আমি সব কিতাবের মধ্যে লিখে রাখছি। এবার দেখেন এক দুই তিন আয়াত পরে ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, রব্বুল আলামিন বলেন কারো কোনো বক্তব্য যেন তোমাকে চিন্তিত না করে, কারো কোনো বক্তব্য যেন তোমাকে টেনশনে ফেলে না দেয়। ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, তাদের বক্তব্য কারো টক শো যেন তোমাকে চিন্তিত না করে। দুইজনের মধ্যে টক শো করা সহজ, ষোলো কোটি মুসলমানের হৃদয়ে ঢোকা কোটি। কারো বক্তব্য যেন তোমাকে টেনশনে ফেলে না দেয়। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত ইজ্জত শুধু আমার জন্যই। تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب পারলে চ্যালেঞ্জ করো, আমি জীবিত থেকে মৃত বের করি, তুমি পারলে জীবিত থেকে মৃত বের করে দেখাও। আমি মৃতকে জীবিত করি, তুমি পারলে মৃতকে জীবিত করে দেখাও। আমি জীবন্ত মুরগি থেকে ডিম বের করি, তুমি পারলে ডিম থেকে মুরগি, তুমি পারলে মুরগি থেকে ডিম বের করো। আমি জীবন মৃত ডিম থেকে আমি বাচ্চা বের করি, তুমি পারলে তা বের করো। সুবহানাল্লাহ, বলেনা আমি বের করি তুমি পারলে কিছু করো, আমি করি তুমি পারলে কিছু করো, বলেন আমি করি তুমি পারলে কিছু করো। আমি রাতকে দিন বানাই, তুমি পারলে দিনকে রাত বানাও। আমি দিনকে রাত বানাই, তুমি পারলে কিছু করো। অনেক কিছুই তো পারো তো করো। কার সাথে যুদ্ধ? যিনি রাতকে দিন বানান তার সাথে যুদ্ধ। কার সাথে যুদ্ধ? যিনি রাতকে দিন বানান তার সাথে যুদ্ধ। তোমার দেমাগ যার হাতে তার সাথে যুদ্ধ, তোমার জিহ্বা যার হাতে তার সাথে যুদ্ধ, তোমার চোখ যার কাছে তার সাথে যুদ্ধ, তোমার কান যার কাছে তার সাথে যুদ্ধ। এবার রব্বুল আলামিন কি বলেন, আমি যদি তোর চোখটা নিয়ে নিই দেখি তোর বাপের বেটা তোর চোখ ফেরত দেয়, আমি যদি তোর কানটা ফেরত নেই দেখি তোর কোন বাপের বেটা তোর কানটা ফেরত দেয়, আমি তোর ক্যান্সার করে দেই দেখি তোর কে আবার নিস্তার দেয়। কেন করোনা হলে করোনার এত ডরাও কি লিগা, এত ডরাও কেন করোনা? বিষয়টা কি দেখেন আল্লাহ তালা কি বলে, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম, আমি যদি তোমার দৃষ্টি শক্তি নিয়ে যাই, আমি যদি তোমার শ্রবণ শক্তি নিয়ে যাই, ও খাতামা আলা কুলুবিকুম, তোমার হার্ট যদি ব্লক করে দেই, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহি, কে গুলো আবার ফেরত দিবে, কে ফেরত দিবে? হাসপাতালে গেলে মসজিদ পর্যন্ত কেন দোয়া চাও? হাসপাতালে গেলে মিষ্টি পাঠাও কেন? বুঝে না কথা, হাসপাতালে গেলে মিষ্টি মসজিদে পাঠাও কি লিগা, তখন তো লাগে কি লিগা, জোরে কর, আইসিইউতে ঢুকলে দোয়া লাগে কি লিগা, আইসিইউ থেকে বাইরে আবার ভুলে যান কি লিগা, আল্লাহ করা দেখেন আল্লাহ করা আল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহ, শুধু দোয়া শুধু দোয়া শুধু দোয়া, আইসিইউতে ঢুকে গেছে শুধু এই মসজিদে দোয়া, ওই মসজিদে দোয়া, ওই মসজিদে দোয়া। এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন আহারে আমি যখন ভালো করে দেই তখন আবার কেন আমারে ভুলে যাস? আর বাংলা নি কইতো, আর বাংলা নি কইতো আমি করে, হ্যাঁ কি দেখেন আল্লাহ তাআলা বলেন উংজুর কাইফা তুসাররিফুল আয়াত, দেখো না আমি কিভাবে সব বলে দিয়েছি। সুম্মা হুম ইয়াসদিফুন, তারপরেও কেন ফিরে আসো না? কি
এবার কি বলে দেখেন, কুল আরাইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান, যদি হঠাৎ করে আযাব দিয়ে দেয়, হঠাৎ করে বলেন, হঠাৎ করে যদি আযাব দিয়ে দেয় বলেন, বঙ্গোপসাগরে সিজর উঠার সাথে সাথে, তুফান উঠার সাথে সাথে রেডিও টেলিভিশনে গজল চলে, তাওহীদেরি মুরশিদামা কাল পর্যন্ত গালি দিয়েছ, আজকে কেন গজল গাচ্ছ ডরে ডরে, শুধু একটু তুফান উঠলেই চলে গজল, বাস্তব বাস্তব কি দশ নম্বর, ওইদিকে দশ নম্বর এদিকে গজল, এদিকে মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করুন, এখন দোয়া কেন, আর যেই আল্লাহ আরেকদিকে ফিরাই দিছে আমরা মোকাবেলা সফল, কি আমরা মোকাবেলায় সফল, আমাদেরকে ভয় পেয়ে আসামের দিকে চলে গিয়েছে, যতবার আইয়া আসাম, যতবার আইয়া ত্রিপুরা, কি আইলে এটা এদিক এদিক জায়গা কেন যায়, আলহামদুলিল্লাহ ওলামায়ে উম্মত আছে বলে, মাদ্রাসাগুলো কোরআনে কারীম তেলাওয়াত হয় বলে, আমাদের তবলিগি বন্ধুরা আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দেয় বলে, ওলামায়ে উম্মত আছে বলে, তবলিগ আছে বলে, আল্লাহ ওয়ালারা আছে বলে, এই মুরব্বী বাবারা আছে বলে, তারা ফেসবুক ইউজ করে না এরা আছে বলে, কি এখনো কিছু মানুষ আছে না ফেসবুক ইউজ করে না, আছে না নাই, এরা আছে বলে, কথা দূর চলে গেছে, আহ তাহলে আল্লাহ তাআলা সাক্ষাৎ প্রার্থী যে গুনাহ করে না সে, যে কোনো গুনাহ করতে আল্লাহ তাআলা এটা তা যত আল্লাহ তাআলা সাক্ষাৎ প্রার্থী, কি হয় আগামী জানুয়ারি মাসে আমেরিকার ভিসার জন্য দাঁড়াবে অ্যাম্বাসিতে, এখন থেকে সব শর্ত সবাই পুরা করে, বাস্তব বাস্তব বাবারে সব শর্ত পুরা করে, সব অ্যাম্বাসির জন্য ভিসার জন্য দাঁড়াবে, আর আমরা আমাদের বাবের সামনে জান্নাতের জন্য দাঁড়াবো। আচ্ছা ওই সিরিয়ালটা কেমন হবে, কি হয় যখন আমল নামার অপেক্ষা দাঁড়াবো তখন সিরিয়ালটা কেমন হবে, কেমন হবে কি ভিসা অ্যাপ্লিকেশন করছেন, ভিসা অ্যাপ্লাই করছেন, 40,000 ভিসা দিছে, নিবে 10 জন, আপনি 40,000 সিরিয়ালে দাঁড়াইছেন, তখন কি করেন দাঁড়ায় দাঁড়ায়, আল্লাহ 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 আল্লাহ, ওই ফ্রান্সের হাজি সাহেব আছে, নেই ফ্রান্সের হাজি সাহেব, ফ্রান্সে বসে পড়েছে আমার সাথে, কি সিরিয়ালে দাঁড়াইলে কি করেন, জীবন আল্লাহর একবার ডাকেন কিন্তু অন বিশাল লেগে পরে কয় মা আল্লাহরে ডাকতে ডাকতে মা জিব্বা শুকিয়ে গেছে, মা মা কলিজার পানি শুকিয়ে গেছে, মা এত ডাকা ডাকছি আল্লাহ, বাস্তব না বাস্তব, আহ আল্লাহ পাক সব নকশা খিচে দিচ্ছেন, তুমি না বিপদে বললে আমাদের কেমনে ডাকো, আমি যখন বিপদ ছাড়াই যাই কেমনে আবার শরীর করো, লঞ্চটা ডুবতেছে ডুবতেছে কি পরিমাণ ডাকে, হ্যাঁ ঢাকা থেকে যখন চাঁদপুরের দিকে রওনা দিছে মোহনা লঞ্চ ডুবে যেতেছে, ওখান থেকে ঘোষণা ঘোষক ঘোষণা দিয়ে দিছে আমরা ভয়াবহ বিপদের মুখোমুখি, তখন ফেসবুক সাথে সাথে প্রথম কাজ করে ওই বড় স্ক্রিনে টেলিভিশন বন্ধ করে দেয়, কথা কয় না, আমরা ফ্লাইটে তো দেখি যখন কুয়াশা মেঘাচ্ছন্ন বন্ধ করে দিচ্ছে, কি কি বন্ধ করে দেয়, আমরা ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি, সকলে ষষ্ঠার দিকে মনোনিবেশ করুন, যেই উঠে গেছে এরপরে আমাদের দূরদর্শ ফ্লাইট পাইলটের বিচক্ষণতা আমরা এবারের মতো বেঁচে গিয়েছি, সাথে সাথে শিখেছি
সাথে সাথে কি ঠিক লঞ্চে সেম কন্ডিশন, যেই তুফান উঠছে টেলিভিশন বন্ধ, যে এবার বেঁচে গেছে আমরা এখন নিরাপদ। একটা পাইলট এক্সিডেন্ট পাইলট, তার এক্সপিরিয়েন্স কত, গেছিল এমনি যদি মরতে না দিত ছিল, বাস্তব না বাস্তব, আল্লাহকে কি রে বাসায় লোকে তোরে, এবার তুই কার কথা কস, হায় আমরা কেন ভুলে যাই সব, আল্লাহ তালাকে ভুলে যাও, আল্লাহ তালাকে কি আল্লাহ। আজকের বিষয় কি বলেন, কি করবো আবার তো তিন জুমা করে, আয় আল্লাহ। হ্যাঁ فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون ورد أخر أما كم كل ذلك ولن أميت أخر ودر كشمبر بڑي دي আমি জিকির বাড়াইলাম আমার বেতন কমিয়ে দিব, হুমেন বে কইন না কিছু কইন না, আমি বাড়াইলাম জিকির আমার কমে গেল, আর মানুষের শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে, আল্লাহ কি কহ না, এনে কম লইস এনে বেশি লইস, আমার দেওয়া উপদেশ তারা যখন ভুলে গেল, বলেন আমার দেওয়া উপদেশ তারা যখন ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সব বস্তুর দুয়ার তাদের জন্য খুলে দিলাম, মিলছে নি আমেরিকার সামনে সারা দুনিয়ার সব বস্তুর দুয়ার খুলছে নি, কি পরিমাণ খুলছে, গোটা পৃথিবীর জন্য যা খোলে নাই এক আমেরিকার জন্য তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুলছে, আর তারা বলছে কত, হ্যাঁ فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ এরা যখন আমার দাও উপদেশ ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইই, আমি সব বিষয়ের দুয়ার খুলে দিলাম, হাত্তা ইযা ফারিগু বিমা উতু, আমার দেওয়া নেয়ামতের আতিশয্য যখন এবার আনন্দের আতিশয্য যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিল, এবার খুশিতে আত্মহারা হয়ে যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করল, আখাজনাহুম বাগতাতান, আমি এদেরকে হঠাৎ করে ধরছি, সব মিলছে তো না, মিলছে তো, আল্লাহ তাআলা বলেন, এবার আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি, দেখেন তাদের অবাধ্যতা যখন সীমাতিক্রম করে করতে থাকলো, তখন তাদেরকে একটি বিপজ্জনক পরীক্ষার মুখোমুখি করলাম, যখন তাদের অবাধ্যতা নাফরমানি সীমা ছাড়িয়ে গেল, আমি তাদেরকে একটা পরীক্ষার মুখোমুখি করলাম, সেটা হলো তাদের জন্য দুনিয়ার নেয়ামত সুখ ও সাফল্যের দুয়ার খুলে দিলাম, নাউজুবিল্লাহ বলে না বুঝছেন নি কথা, দুনিয়ার দুয়ার কি দিলাম খুলে দিলাম, সম্পদের দুয়ার কি দিলাম, শক্তির দুয়ার কি দিলাম, সম্মানের দুয়ার কি দিলাম, সব খুলে দিলাম, এবার দেখেন এতে সাধারণ মানুষকে হুঁশিয়ার করা হয়েছে, দুনিয়াতে কোনো ব্যক্তি অথবা সম্প্রদায়ের সুখ স্বাচ্ছন্দ্য সম্পদের প্রাচুর্য দেখে ধোকা খেও না, তারাই বুঝি বিশুদ্ধ পথে আছে এবং সফল জীবনযাপন করছে, অনেক সময় আজাবে পতিত অবাধ্য জাতিসমূহের এরূপ অবস্থা হয়ে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেয় যে তাদেরকে আকস্মাৎ কঠোর আজাবের মধ্যে পাকড়া করবেন, যখন কেউ আল্লাহ তাআলাকে ভুলে যায় আল্লাহর সাথে যুদ্ধ শুরু সূচনা করে, আল্লাহ তখন শুধু বাড়ায় শুধু বাড়ায় শুধু বাড়ায়, এই বাড়ায় শুধু ধ্বংসের জন্য শুধু ধ্বংসের জন্য শুধু ধ্বংসের জন্য, যেমন বড়শিতে মাছ ধরলে শুধু সুতা ছাড়ে সুতা ছাড়ে সুতা ছাড়ে, এ ছাড়ছে ধরার লাইগা নাম ছাড়ার লাইগা, কি ধারণ
ঘুড়ি শুধু ছাড়ে শুধু ছাড়ে শুধু ছাড়ে, এটা ছাড়ার লেগা না আবার টান দেওয়ার লেগা? ইঁদুরকে এত সুন্দর করে পিরিচের মধ্যে যে খাবার দিছে ইঁদুরকে ভালোবেসে, দেখেন দেখেন ওই দূরে রেখে দিছে ইঁদুরের মেশিনটা, নারিকেল দিয়া সুটকি দিয়া, হ্যাঁ আর এ কোনাত খালে চাইতেছে তামাশা, আইয়ে বাস্তব না বাস্তব? কি বলে বলে মাতিচ্ছে আওয়াজ করছে, আওয়াজ করছে, আইয়ে এটাকে বলে ছবি আঁকা। আমি আপনার সামনে ছবি আঁকছি, নারকেল দেওয়ার ছবি আঁকা কি? আর বাইরে সাথে তো আমার এই কথা বুঝেন নাই, আপনাদের দিকে খেয়াল করতে পারি না। ঢাকার মেহমান আছে, সিলেটের মেহমান আছে, আলহামদুলিল্লাহ বলে গতকাল কত শুক্রবারে একজন মেহমান এখানে নামাজ পড়ছে, সরাসরি বরিশাল থেকে এসে নামাজ, 65 বছর বয়স বৃদ্ধ, এখানে নামাজ পড়ে আবার আলহামদুলিল্লাহ বলে